বাংলাদেশের আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদারকে 7ই জুন পর্যন্ত কারাগারে রাখার আদেশ দিয়েছে ভারতের কলকাতার ব্যাংকশাল কোর্টের চিফ মেট্রোপলিটন আদালত। আজ দুই দফা রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়। এদিকে দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেছেন, দুই দেশেই তার বিচার কাজ চলবে। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত 14ই মে পশ্চিমবঙ্গে পিকে হালদার ও তার সহযোগীদের গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পরে পিকে হালদারের অন্য সহযোগী ইমাম হোসেন ওরফে ইমন হালদার, স্বপন মৈত্র ওরফে স্বপন মিস্ত্রি, উত্তম মৈত্র ওরফে উত্তম মিস্ত্রি, প্রাণেশ হালদার ও আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের রিমান্ড চাইলে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে শুক্রবার কলকাতার ব্যাংকশাল আদালতে স্পেশাল সিবিআই 1 নম্বর কোর্টে বিচারক মাসুক হোসেন খানের আদালতে তোলা হয় পিকে হালদার সহ 5 জনকে। শুনানি শেষে তাদের সবাইকে 7ই জুন পর্যন্ত কারাগারে রাখার সিদ্ধান্ত দেয় আদালত। আদালত 7 তারিখ পর্যন্ত জেলে ৭ই জুন আবার প্রোডাকশন, জেল কাস্টডি অ্যালং উইথ পারমিশন টু দি ইনভেস্টিগেটিং অফিসার টু ইন্টারোগেট দি অল দি অ্যাকিউজড পারসন ইন জেসি অ্যান্ড টু রেকর্ড দি স্ট্যাটাস। আইনজীবী বলেন, আইনি তদন্ত কিভাবে চলবে এবং কোন কোন ধারায় চলবে তা তদন্তকারী সংস্থার বিষয়। যেটা যে আইনি তদন্ত কিভাবে চলবে এবং কোন কোন ধারায় চলবে সেটা একদমই ব্যক্তিগতভাবে তদন্তকারী এজেন্সির ব্যাপার, এটা বিপক্ষের কোনো সাজেশনের উপর নির্ভর করে। এদিকে মাদারীপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, দুই দেশের আদালতেই পিকে হালদারের বিচার হবে। পিকে হালদার হয়তো ভারতের কোনো অপরাধেও সংযুক্ত থাকতে পারে, সেই জন্য তাদের আদালতেও তার বিচার হবে। পিকে হালদার শুধু নয়, তার মাধ্যমে এই কাজ বড় একটা কর্মযজ্ঞ শুরু হয়েছে। আমরা অন্য অন্য যারা মানি লন্ডারিং এর সাথে জড়িত তাদেরকেও ফিরিয়ে আনতে এবং বিচারের সম্মুখীন করতে সক্ষম হবো। অর্থ পাচারকারী পিকে হালদারকে জিজ্ঞাসাবাদ করলে আরও অজানা তথ্য বেরিয়ে আসবে বলেও মনে করেন দুদক কমিশনার। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ ডেস্ক।